দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আবারও স্বাগতম আমাদের নতুন চেম্বার, আমার সেখান থেকে আবার বলছি, আমি বনানি 11 নম্বর রোডের এখন আনোয়ার খান মডার্ন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড আউটডোর হসপিটাল সার্ভিস, সেখানে চেম্বার করছি। আগে যে প্রেসক্রিপশন পয়েন্টের চেম্বার ছিল সেটি পরিবর্তিত হয়ে এখানে এসেছি আমি। তো আজকে একটা প্রশ্নের উত্তর দিতে চাই, উত্তর দেওয়ার চেষ্টা করে আসছি গত 3 বছর ধরে আপনাদের সামনে। সেটি হচ্ছে যে এই প্রশ্ন, মানে আমি জর্জরিত সবাই প্রশ্ন করেন, সেটা হচ্ছে যে আমি আমার লিঙ্গ বড় করতে চাই এবং মোটা করতে চাই, এটা কীভাবে করব, আমার একটা ওষুধ দেন যাতে লিঙ্গটা মোটা হয়। তো এই কথা তো আসলে আমি বলতে বলতে ক্লান্ত, যে এই এই এইটার কী ব্যাখ্যা বা কী ওষুধ, কীভাবে এটাকে বড় করবেন বা বড় কেন করবেন। নিশ্চয়ই আপনারাও এখন খুব একটু নড়েচড়ে বসেছেন, আজকে একটা মনের মতো টপিক পেয়েছি যে লিঙ্গ বড় করতে চাই, মোটা করতে চাই, এইটা নিয়ে পরাগ স্যার এখন কথা বলবে, এটা আমাকে জানতেই হবে, কারণ বড় এবং মোটা আমাকে করতেই হবে। আচ্ছা, তো যেটা বলছিলাম, এই যে লিঙ্গ বড় করতে চাই আপনি বলেন আমাকে, আপনারা তার আগে আমার কিছু প্রশ্নের একটু উত্তর দেন। একটা হচ্ছে যে আপনার লিঙ্গ যে ছোটো, এটা আপনি বুঝলেন কেমনে, এটা আমার একটু উত্তর দেন। আপনি বলতে পারেন যে আমি এরটা দেখছি, ওরটা দেখছি, বিভিন্ন সময় ঘটনায় দুর্ঘটনায় দেখা হয়ে গেছে আমার, হ্যাঁ, তো এটা দেখে আমি কম্পেয়ার করছি যে আমার আসলে ছোট। এখন কথা হলো কি, মানুষে মানুষে একটু 19-20 হইতে পারে কিন্তু, তাই না? একজন মানুষ আরেকজন মানুষ থেকে আলাদা, তার শারীরিক গঠন, সবার নাক একরকম না দেখেন, কিন্তু সবাই কিন্তু একই রকম ঘ্রাণ পাচ্ছে, ছোট নাক অত বোঁচা নাক, চোখা না, সুন্দর না, কিন্তু ঘ্রাণ শক্তি হয়তো তার থেকে বেশি। সবার কান কিন্তু একই রকম, 19-20, একটু একটু হয়তো মানে ডিফারেন্স অনেকের থাকে স্ট্রাকচারে, কিন্তু শুনতে কি কারো এক মানে কোনো পার্থক্য হয়? শোনার ক্ষেত্রে কোনো পার্থক্য হয় না কিন্তু। ঠিক তেমনি শরীরের অন্যান্য অঙ্গের মতো এই যে পেনিস, এইটারও কিন্তু একটু মানে সবার একরকম হবে না, একটু না একটু ভ্যারিয়েশন থাকবে, থাকবেই, হ্যাঁ। তো তার মানে তো এই না যে ভ্যারিয়েশন থাকা মানে ওইটা ভালো, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে যত সুখ আমার বিশ্বাস, এরকম একটি কথা আছে। তো এই যে ধারণা, এইটার আসলে আগে আপনাকে খণ্ডন করতে হবে বা এই ধারণাটাকে আগে ভাঙতে হবে, মানে বুঝতে হবে যে সাইজ ভ্যারি করতে পারে, কিন্তু এটা আসলে মানে আমার যেটা মূল কাজ একটি পেনিসের, নিজেকে আনন্দ দেওয়া, পার্টনারকে আনন্দ দেওয়া, প্রপার সেক্স করা, সেগুলোর ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়ায় না। এখন তো আপনি কীভাবে বুঝলেন সেটা হচ্ছে কথা, মানে যে আমি তো ক্যামেরায় দেখছি অনেক বড় বড়। এখন আপনি যে পর্ন ছবিগুলো দেখেন সেগুলোর মধ্যে কিন্তু ক্যামেরার কারসাজি থাকে, অনেক অনেক বড় করে দেখা যায়, এবং তারা ভিন দেশীয় ভিন জাতের, তাদের কিন্তু এশিয়ান থেকে ইউরোপিয়ান আমেরিকানদের লিঙ্গের সাইজ কিন্তু বড় হবে, আমি আগের ভিডিওতেও বলেছি, সেটা স্বাভাবিক। এখন আপনি তো এশিয়ান, আপনাদের সব কিছু আমেরিকানদের মতো করছেন না, তাহলে ওইটার পিছনে লাগছেন কেন যে ওইটা আবার ওইরকম হইতে হবে, তাই না? সো এটা আসলে যুগ যুগ ধরে পেনিস নিয়ে মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা, সেক্স মানে জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, ব্রেনের একটা বড় ভাবনা জুড়ে সেক্স থাকে। সো এই জন্য এই বিষয়টা নিয়ে আমরা এত বেশি প্যাশনেট, এত বেশি ক্রেজি যে আমরা অনেক সময় এরকম চাহিদা করি বা করতে চাই, এরকম আমার সাইজটাকে চেঞ্জ করতে চাই, যার ফলে আপনারা আমাদের কাছে ওষুধ চান, সেটা দোষের কিছু না, চাইতেই পারেন, কারণ আপনারা তো এই বিষয়ের এক্সপার্ট না, আমরা যেহেতু এটার এক্সপার্ট, আপনাদের এক্সপার্টদের কাছে আপনি চাইতেই পারেন। সো কিন্তু আমি জাস্ট একটু ভুল ধারণাটা ভাঙার চেষ্টা করছি, যখন চাওয়াটা এই মাত্রায় অস্বাভাবিক হয়ে যায় যে সারা দিনের সমস্ত কাজকর্মে সব কিছুর মধ্যে আপনি খালি মাথায় ওইটাই, আমার কেন পেনিসটা শক্ত হচ্ছে না, আমার কেন পেনিসটা ছোটো, এটা মনে হয় বাঁকা, এইরকম চিন্তা ঘুরতে থাকে, তখন কিন্তু এই পেনিস দিয়ে আপনি যে কাজগুলো করবেন প্রত্যেকটা কাজ ক্ষতিগ্রস্ত হবে, প্রত্যেকটা কাজে পারফরমেন্স কমে যাবে, আর তখন মাথায় ঢুকে যায় যে আমার তো পেনিস ছোটো, এই কারণেই আমি পারফর্ম করতে পারিনি এবং আমি ব্যর্থ হলাম। এই যে একটি ভুল ধারণা মাথায় ঢুকে যায়, তারপর থেকে দেখা যায় সেক্সুয়াল পারফরমেন্সে প্রবলেম শুরু হয়। তো এনিওয়ে আপনাকে বুঝাইলাম যে আপনি যে পেনিসটা আছে সেটি আসলে অন্যদের থেকে অনেক সময় ছোটো মনে হতে পারে, কিন্তু এটা বড় কোনো ফ্যাক্টর না। এখন তাহলে অ্যাভারেজ সাইজ কত, মানে অ্যাভারেজ সাইজ কত পেনিসের, সেটি কিন্তু আমি এর আগে একটি ভিডিওতে বলেছি যে এটি ছোটো অবস্থায় একরকম হতে পারে, একটু উত্তেজিত অবস্থায় আরেকটু বড় হবে, এবং দুই রকমের পেনিস পাওয়া যায়। কিছু পেনিস থাকে যে নর্মালি খুবই ছোটো থাকে, উত্তেজনা হলে এটি শক্ত হয় এবং বড় হয়, তাহলে তো কোনো অসুবিধা নাই। আবার অনেক পেনিস থাকে যে উত্তেজিত হলেও যেরকম সাইজ এবং নর্মাল অবস্থায় সেরকমই সাইজ, এটা সাইজে খুব বেশি বড় হয় না, জাস্ট কাঠিন্য বা শক্ত দৃঢ়তাটা চেঞ্জ হয় আর কি। এবং আমরা যদি একটু সামারাইজ করি, নিশ্চয়ই মনে আছে সেই ভিডিওটি, সেটার মূল বক্তব্য ছিল যে
নর্মাল অবস্থায়, স্বাভাবিক অবস্থায় পেনিসের সাইজ 2-3 ইঞ্চি এবং যখন এটি উত্তেজিত অবস্থায় এটির সাইজ 5-7 ইঞ্চি পর্যন্ত হতে পারে। এখন যার 5 ইঞ্চি আছে তার হতাশার কোনো কারণ নাই, আর যার 7 ইঞ্চি আছে তারও খুব বেশি খুশি হওয়ার কোনো কারণ নাই। কারণ আপনার মূল বিষয়টি হচ্ছে যে আপনি কীভাবে পারফর্ম করছেন, কী কী টেকনিক অবলম্বন করছেন এবং আপনি আপনার পার্টনারের মাইন্ডকে রিড করতে পারছেন কি না, তার সাথে আপনার ইন্টিমেসি বা বন্ডিংটা কীরকম, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার নিজের অন্য কোনো অস্থিরতা বা চাপ বা এই বিষয়ে অতিরিক্ত দুশ্চিন্তা আছে কি না, এইটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। অ্যান্ড শারীরিক কিছু বিষয় তো আছেই, শারীরিক যেই সমস্ত বিষয়গুলোর কথা বারবার আমি বলেছি সেগুলোর কারণে তো সেক্সুয়াল প্রবলেম হতেই পারে, যেমন হরমোনের সমস্যা, যেমন ডায়াবেটিসের সমস্যা, ইউরিন ইনফেকশন, প্রোস্টেটের সমস্যা, নানা কারণ আমি বলেছি, এগুলো আর বলতে চাচ্ছি না এখন। তো আমরা যেটা বলছিলাম যে আমার পেনিস আমি বড় করতে চাই এবং বা মোটা করতে চাই, তো কেন চাই এই প্রশ্নগুলো আগে আমার উত্তর দেবেন। আচ্ছা, তো সাইজের কথা বললাম যে আপনি চাচ্ছেন যে সাইজ বড় করতে এবং সাইজের এই ব্যাখ্যাটা দিলাম, এখন ব্যাখ্যাটা যদি গ্রহণ করে থাকেন তাহলে তো ভালো। এখন আমাকে বলেন যে সাইজের সাথে আপনি প্লেজারের কোনো রোল আছে কিনা, যে আমি আপনার পার্টনারকে হ্যাপি করতে পারছি না বিকজ আমার সাইজটা ছোটো পেনিসের। সো এটা আসলে এটার ব্যাখ্যাও আমি এর আগে দিয়েছি, আবারও বলছি, সেটি হচ্ছে যে আমরা জানি যে একটা ফিমেল ভ্যাজাইনার বা স্ত্রী যোনিপথের বাইরের দিকের 1/3 পোর্শনটা হচ্ছে সবচাইতে সেন্সিটিভ। তো ওইটুকু অংশের মধ্যে যদি আপনি আপনার পেনিসটাকে প্রবেশ করাতে পারেন এবং দীর্ঘ সময় রাখতে পারেন বা যতটুকু সময়ই রাখেন ওটুক জায়গার মধ্যে যদি খুব বেশি সময় ব্যয় করতে পারেন তাহলে আপনার পার্টনার আপনার প্রতি হ্যাপি হতে বাধ্য। আরেকটা হচ্ছে যে শুধু সে ভ্যাজাইনাল অর্গাজমই নয়, ফিমেলদের আমরা জানি যে ক্লাইটোরিয়াল অর্গাজম হয়, অ্যান্ড নট অনলি দ্য অর্গাজম, এর আগেও কিছু ফোরপ্লের বিষয় আছে সেগুলো এর আগে বলেছি। এই বিষয়গুলো যদি আপনি পর্যাপ্ত পরিমাণে ঠিকভাবে করেন তাহলে তো সমস্যা হওয়ার কথা নেন। শুধু যে সবাই সেক্স কেন্দ্রিকই থাকেন, এই সেক্সটা কখন করছেন, কোন পরিস্থিতিতে করছেন, কীভাবে করছেন, দুজনের মনের অবস্থা কেমন, সব কিছু একসাথে মিলছে কিনা, পারিপার্শ্বিক অবস্থা কীরকম, আশপাশে ক্রাউডেড কিনা, অন্য কোনো পরিবেশে গেলেন কিনা, নির্জন কিনা, মানুষজনের ভয় কাজ করছে কিনা, এই জিনিসগুলো কিন্তু মানে সেক্সের উপরে প্রভাব ফেলে। আসলে আপনি কতদিন পর আপনার পার্টনারের কাছে গেছেন, সেই পার্টনার আপনার রেগুলার পার্টনার কিনা অথবা অপরিচিত কোথাও গেলেন কিনা, নানা রকম বিষয় কিন্তু এখানে আছে, আসলে আপনারা একটু ভেবে দেখবেন। আচ্ছা, আবার অনেকে মনে করেন যে বড় পেনিস না হলে বুঝি আমি সন্তান জন্মদান করতে পারবো না। আমি কিছুদিন আগে একটি ভিডিও করেছি বীর্যের ঘনত্ব নিয়ে, আপনারা সেটা খেয়াল করলে সেখানে একটু যদি দেখেন যে আসলে আমরা বলেছি যে বীর্যের ঘনত্ব কোনো বিষয় না, আসলে বীর্যের ভিতরে যে শুক্রাণু থাকে সেই শুক্রাণুর পরিমাণ, শুক্রাণুর নড়াচড়া, গতিপথ, এগুলো হচ্ছে যে সন্তান জন্মদানের ক্ষেত্রে মূল নির্ণায়ক হিসেবে কাজ করে। সো এটা আপনি খুব বড় পেনিস বা আপনার পেনিস কুচকে আছে, ছোট হয়ে আছে, এটার মানেই না যে আপনি সন্তান জন্ম দিতে পারবেন না, এটি সম্পূর্ণ ভুল কথা। পেনিস শব্দটা কিন্তু শুধু মনে হয় আমরাই বলি, আসল উচ্চারণ কিন্তু পেনাস। ওকে, তো যেটা বলছিলাম যে এখন বলতে পারেন যে আমি সব বুঝছি স্যার, কিন্তু স্যার ফিমেলরা তো বড় পেনিস চায়, এরকম একটি চিন্তা বা ধারণা নিয়ে আপনি হয়তো বসে আছেন, সেই কারণে আপনি জামিয়ান বড় করতে চাই, এই এই ধারণাটাও যে ভুল সেটি আপনাকে বলছি। বিভিন্ন গবেষণা এটিই বলছে যে আসলে যে তারা সাইজ খুব বড় হোক সেরকম কোনো কিছু তারা চান না, বরং তারা প্লেজার চান এবং তারা কেয়ার চান, তারা প্রি কয়টাল অর্থাৎ সেক্সের পূর্ববর্তী তার সাথে কেমন সম্পর্ক করছেন এবং সেক্সের পরে তার সাথে আফটার ফোর প্লে যেরকম আছে, এখন কিন্তু আফটার প্লে চলে আসছে যে আপনি সেক্স করার পরবর্তীতেও তার সাথে আপনি কীভাবে ঘুমাচ্ছেন, কীভাবে কথা বলছেন, কীভাবে যত্ন করছেন, সেই বিষয়গুলো বরং খুব বেশি ইম্পর্টেন্ট এবং আপনার পার্টনার আসলে সেইটিই চায়। আপনি যেটি জেনেছেন সেটি আশপাশ থেকে জেনেছেন, বন্ধুবান্ধবের কাছ থেকে জেনেছেন, এদিক সেদিক থেকে জেনেছেন, তথ্যটি কতটুকু অথেন্টিক, কতটা বিজ্ঞানসম্মত সেটি আপনারা দেখবেন। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমি মন গড়া কথা বলি নাই, এই যে একটা বই দেখেন সেক্সুয়াল মেডিসিনের একটা বই, এটা আমেরিকা থেকে প্রকাশিত, এরকম অনেক বই আছে, বইগুলো আমি পড়ার চেষ্টা করি এবং সেখানে কোথাও ওই ধরনের কোনো কথা বলা নেই এবং এই বইগুলোর মূল কথা, এই বইয়ের মূল কথাই আমি কিন্তু আপনাদেরকে বলেছি আসলে। এবং আমি পেনিস বড় করার জন্য কী কী পদ্ধতি আছে এই বইতে আমি হন্যে হয়ে খুঁজছি যে কোথাও আছে কি না, আমি জানি নাই, তারপরে আপনাদের সামনে উপস্থিত হওয়ার আগে এই বইটা পড়েছি আমি, কোথাও নাই এই বিষয়ক কোনো চ্যাপ্টারই নাই, পেনিস বড় করার কোনো ওষুধ পৃথিবীতে আবিষ্কৃত হয় নাই, কারণ এটা তো বড় করাটা জরুরি না আপনার পারফর্ম, বরং আপনার ইরেকশন হচ্ছে কি না, শক্ত হচ্ছে কি না, আপনার বীর্যপাত ঠিক সময় হচ্ছে কি না বা দেরিতে হচ্ছে কি না বা দ্রুত হচ্ছে কি না, আগ্রহ আছে কি না বোথ ফর মেল অ্যান্ড ফিমেল, এইগুলো সব আছে এখানে এই বইয়ের মধ্যে, সমস্ত চ্যাপ্টার আছে। কিন্তু হাউ টু ইনক্রিজ ইয়োর
সাইজ অফ ইয়োর পেনিস এরকম কোনো চ্যাপ্টার নাই, সাইজ অফ ইয়োর পেনিস নিয়ে কোনো চ্যাপ্টার কোথাও নাই কোনো বইতে। সো যেটা নিয়ে কোনো চ্যাপ্টারই নাই, তাহলে সেটা নিয়ে আপনি কেন এত বেশি মাথা ব্যথা আপনার, এটাই তো বুঝতে পারছি না আমি। তবে হ্যাঁ, আপনি যদি রেগুলার এক্সারসাইজ করেন, আপনার যদি রেগুলার ভালো ভালো খাবার খান, ভালো খাবার বলতে আমি বলি না যে মাছ মাংস খাইতে হবে, এমন সব খাবার যেগুলো চর্বি বাড়াবে না, যেগুলো হেলদি ডায়েট, যেগুলো আপনার রক্তের রক্তনালিকাকে মানে খুলে দিবে, তো ব্লাড ফ্লো সঞ্চালনে হেল্প করবে, ভালো নার্ভকে সতেজ রাখবে, ভিটামিনযুক্ত শাকসবজি ফল ইত্যাদি সেই সাথে একটু প্রোটিন এগুলো যদি খান, তাহলে দেখা যাবে আপনার নার্ভ যেমন ভালো কাজ করছে, সেই সাথে আপনার ব্লাড ফ্লোটাও ভালো হচ্ছে পেনিসের। যখনই ব্লাড ফ্লো ভালো হবে তখন দেখা যাবে যে আমরা বলেছিলাম যে লিঙ্গ শক্ত আসলে রক্তের খেলা আর স্নায়ুর খেলা, তো যখনই ব্লাড ফ্লো ভালো হবে তখনই কিন্তু আপনার পেনিসটা একটু সাইজে একটু বড় দেখা যাবে। সেটা আপনি করতে পারেন, বিভিন্ন অয়েল মাসাজ আছে যেগুলো নিলানোর সময় দেখা যায় রিল্যাক্স থাকে মানুষের মন, সেই সাথে দেখা যায় যে একটু হলেও আপনার সাইজটা হয়তো বা বড় দেখা যেতে পারে, বা ব্লাড ফ্লো ভালো হলে আপনার পারফরমেন্সটাও ভালো করতে পারবেন আর কি। তো এগুলো হচ্ছে যে জেনারেল কিছু কথাবার্তা বা জেনারেল কিছু মেজার যেগুলো নিলে আপনার সেক্সুয়ালি আপনি হেলদি থাকবেন, আপনার পেনিসটা ভালো থাকবে, এবং কীভাবে আপনি পেনিসের পরিচর্যা নেবেন সেটাও জরুরি, সেটা নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে আলাপ করবো। বরং সাইজ নিয়ে মাথা না ঘামিয়ে আপনি এই বিষয়গুলো একটু বেশি মাথা ঘামান, তাহলে দেখবেন যে মানে অনেক বেশি উপকার পেয়েছেন। তবে হ্যাঁ, সাইজ আমি বলতে পারেন সব, আপনি যা প্রশ্ন বলেছেন সব প্রশ্ন বুঝেছি, সব প্রশ্নের উত্তর না, কিন্তু আমার বড় করতে হবে, আমি দেখতে ভালো আর একটু বড় করতে চাই, এটা আমার ইচ্ছা। ওকে, আপনার ইচ্ছা হইতেই পারে, তাহলে কোনো ওষুধের খোঁজ করবেন না, এবং এই ওষুধ খোঁজ করার জন্য বিভিন্ন জায়গায় জায়গায় টাকা ঢালবেন না, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বিভিন্ন চকমকা বাণিজ্য চকমকা মানে দেখবেন অ্যাড দেওয়া আছে যে এটা করলে বড় হবে বা এরকম এটা খাইলে বড় হবে, সেগুলোর পিছনে টাকা ঢেলে নিজের টাকা নষ্ট করেন না, আর অপাত্রে টাকাটা দানও করেন না। তাহলে আপনি বরং একজন প্লাস্টিক সার্জন কারোর সাথে আলাপ করতে পারেন, এখন প্লাস্টিক সার্জারির মাধ্যমে এটার সাইজ বড় করা যায়, সেটা যদি করতে চান তাহলে সেটা একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি, তাতে আমার কোনো আপত্তি নাই যে আমি করতে চাই, এভাবে করতে চাই, ওকে, ইউ হ্যাভ এভরি রাইট টু ডু দ্যাট, আপনি করতেই পারেন সেটা। তো বিষয়টি হচ্ছে তাই, আপনারা কি হতাশ হয়ে গেলেন যে বললো লিঙ্গ মোটা এবং বড় করার জন্য ওষুধ নিয়ে আজকে আলাপ করবে, দিন শেষে কি কোনো ওষুধের নামই বললো না, কিন্তু বিশ্বাস করেন আর নাই বলেন, আমি যদি ওষুধের নাম বলতাম যে এটা খাইলে আপনার লিঙ্গ বড় হবে, তাহলে আমি মনে করবেন যে আমি যদি কোনো দিন বলি যে এই ওষুধটা খাবেন, এই ওষুধটা খাইলে আপনার লিঙ্গ বড় হয়ে যাবে আর সবসময় বড় বড় থাকবে, ছোটো সাইজ থেকে বড় সাইজ হয়ে যাবে, তাহলে ওই দিন মনে করবেন আমি একটি প্রতারক এবং ভণ্ড হয়ে গেছি। তো যতদিন পর্যন্ত সৎ আছি আপনাদের প্রতি, ততদিন পর্যন্ত আমি এই কথাই বলতে থাকবো। অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা, আমার নতুন চেম্বারে আসার দাওয়াত থাকলো। আসসালামু আলাইকুম।